বন্ধুরা, আমরা আলোচনা করছি শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে। আজকে আমরা শিক্ষা ও মনুষ্যত্বের একদম শেষ অংশে রয়েছি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শিক্ষা ও মনুষ্যত্বের শেষ অংশে। সেখানেও আমরা এই জীবসত্তা এবং মানবসত্তা, তার যে প্রয়োজনীয়তা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে, একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন। হ্যাঁ বন্ধুরা, এই বেড়ি শব্দের মানে হচ্ছে শিকল বা শৃঙ্খল। মানে আমাদের কি করতে হবে, একদিক থেকে অন্নবস্ত্র। এই অন্নবস্ত্র বলতে বন্ধুরা, আমরা আগের ভিডিওতে অনেকবার বলেছি, সেটা হচ্ছে আমাদের জীবসত্তা। বন্ধুরা, এটা কী বোঝাচ্ছে আমাদেরকে? জীবসত্তা, আমাদের জীবসত্তার যে চিন্তা, মানে আমাদের যে জীবের যে অস্তিত্ব, সে জীবের অস্তিত্ব সম্পর্কে চিন্তার বেড়ি উন্মোচন করতে হবে, ভেঙে ফেলতে হবে। আবার অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, সে উভয়ই প্রয়োজন। তার মানে আমাদের দুটোই দরকার। আমরা কিন্তু কখনো এটা বলিনি, বা মোতাহার হোসেন চৌধুরী কখনো এই কথাটা বলতে চাননি যে আমাদের শুধুমাত্র মনুষ্যত্বই লাগবে, কারণ মনুষ্যত্বের নিচের তলা হচ্ছে জীবসত্তা। তো সেই নিচের তলা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কখনোই মনুষ্যত্ব কাজ করবে না। মানে পেটের মধ্যে যদি ক্ষুধার জ্বালা থাকে, তাহলে কিন্তু মানুষের মাথা কাজ করবে না। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। নইলে বেড়িমুক্ত হয়ে, মানে হচ্ছে শিকলমুক্ত হয়েও মানুষ ওপারে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও ওপারে যাওয়ার স্বাধীনতার অভাববোধ করবে। মানে হচ্ছে, বলা হচ্ছে যে তুমি তোমাকে মনুষ্যত্বের জন্য ডাকা হচ্ছে, কিন্তু তুমি যাবে না। কেন? কারণ ভাই, তোমার তো এখনও ওই অন্নবস্ত্রের যে চিন্তা, সেখান থেকে বেরোতে পারোনি। তার মানে তুমি কিন্তু এখনও সেই পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়িবার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। তোমাকে উঠতে হলে কি করতে হবে? দুদিক থেকেই তোমাকে বেড়ি উন্মোচন করতে হবে। এক জীবসত্তা, আর এক হচ্ছে মানবসত্তা। মানে হচ্ছে এই পিঞ্জরাবদ্ধ কথাটা বোধহয় তোমরা বুঝতে পারোনি। পিঞ্জরাবদ্ধ মানে হচ্ছে খাঁচায় বন্দি। এখন পাখিকে আমি খাঁচায় বন্দি করলাম, এখন তাকে বলছি যাও ভাই তুমি উড়ে চলে যাও, হবে না। তা সে সর্বদাই পাখা ঝাপটাবে, কিন্তু ওই খাঁচায় বন্দি করা পাখি তো কখনো উঠতে পারবে না। তোমাকে যদি উঠতে হয়, আমার দুটোই প্রয়োজন। আমাকে একদম খাঁচার মধ্যে বন্দি করে রাখা হলো, তারপর বলা হলো তুমি তোমার মনুষ্যত্বের বিকাশ ঘটাও, একদম একদমই করা যাবে না। তোমাকে বেরোতে হবে, তোমাকে বের হয়ে এসে তারপর তোমাকে নিজের যে জীবসত্তা, অন্নবস্ত্র, সেটা নিয়েও চিন্তা করতে হবে। সেটা সমাধান করে তারপর আমাদের এই মনুষ্যত্ব, সেটাও অর্জন করতে হবে। আর সেই অর্জনটা হবে শিক্ষার মাধ্যমে, কারণ সেই মোতাহার হোসেন চৌধুরীর অসাধারণ লাইনটা, মনুষ্যত্ব এটা হচ্ছে উপরের তলা, আর জীবসত্তা এটা হচ্ছে নিচের তলা। তো নিচের তলা থেকে উপর তলায়, অর্থাৎ জীবসত্তা থেকে মানবসত্তায়, মনুষ্যত্বে পৌঁছাবার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে শিক্ষা। এটা আমাদের অনেক বেশি প্রয়োজন। বন্ধুরা, আশা করি তোমরা এই প্রবন্ধটা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করবে, এবং তোমাদের আরও যদি সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা সেটা কমেন্টে জানাবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই।